হয়ে গেছে, সেহেতু এলোমেলো কথা না বলে আমাদের পালার কথা বলাই ভালো। আসলে শুরুতে আমার ভাই অনেক কথা বললেন, অনেক অনেক কথা বললেন, এটা একটু মানে উঠে হালকা একটু উঠে দিল, অনেক অনেক কথা বললেন, বললেন একই বাসের একই ছপের বাস, কোনো বাস টয়লেটে যায়, কোনো বাস ঘরে লাগে। কথাটা ঠিক, একই ঘরের শিল্পী, কেউ হয় বয়াতি, কেউ হয় সরকার, একই ঘরের বয়াতি, কেউ বেহালা বাজায়, কেউ সারিন্দে বাজায়। এই সারিন্দে ধরলে বাজাইতে যদি নাও পারি, তবু আমার হালিম চান্দের কথা একজন বলে, হালিম সাহেব সারিন্দে ভাই দেখেন বাস কই যায়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে বলে কি, উনি তো অনেক কথাই বললো, কি বলবো, দরবারে গেলে আমাদের একটা লক্ষ্য থাকে বাবুল ভাইয়ের দিকে, বাবুল ভাই কি করবে, আমরা পরে কি করব, কারণ উনি একটু ছুঁয়ে দিবে আমরা খাইয়ে নিব, এমন একটা টার্গেট থাকে। একটু দমাটা একটু কমাই করেন, এটা একটু উঠে দেন, এই এটা একটু উঠে দেন, স্ট্যান্ড একটু, এইভাবে তো হয় না, ভাল লাগে না। আর একটা বিষয় হচ্ছে ভাবতাম বাবুল ভাই আসছে কি না, ভাই একটু যোগাযোগ করতাম, কারণ আমি জানি যে উনি যদিও ফরিদপুর রাজবাড়ির ছেলে কিন্তু ওনার ভাবটা একটু ডাকার ধাক্কা দিতে চায়। হ্যাঁ, তো এই জন্যই আমরা কিছু বলি না, কেন বলি না, আমরা ফরিদপুরের তা মাওয়া পার হয়ে আসি, এখন আমাদের সেতুটা হয় নাই, যদি ওনার সাথে লাগে যায় তাহলে আরও কিছু না পারলে তো দৌড়িতে পারবো, তাই না, বৃষ্টি হয়ে গেলে দৌড়াতে আমাদের একটু সুবিধা হবে। তা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দরবারে গেলে মনে করতাম যে বাবুল ভাই কই, বাবুল ভাই আসলে কি না জানো আজকে কি কয়, আমরা পরে কি করব না করব একটা ভাবনা চিন্তা থাকি। তা আজকেও ঠিক বাবুল ভাই আমার সেদিন ফোন দিল, শহর আলী ভাই কোথায় আছেন, আমি ফরিদপুরে, আমি অসুস্থ ভাই, আজকে এক সপ্তাহের মতো আমি অসুস্থ, তা মালিকের ইচ্ছা আজকে গানে আসছি, খুব ভাগ্য। তা বললো যে গান কার সাথে, গান পাইছেন নাকি, আমি বললাম যে ভাই গানের কথা তো বলছে সুরাব দেওয়ান সাহেবের সাথে, কয় না আমার সাথে, আমি কই দাদা আমি তো তা জানি না, বলে আমার কাছে বলে নাই। যাই হোক, বাবুল ভাইয়ের সাথে ভালো লাগলো, আসলাম, খাওয়া দাওয়া করলাম, স্টেজে আসলাম, স্টেজে আসার সময় চিন্তা করি এ তো বাবুল ভাই নয়, যেন একটা মাইয়া লোক বসা, তার যে পাঞ্জাবি ডগ দেখছেন, সালোয়ার সালোয়ার কামিজ মডেল না, হ্যাঁ কামিজ মডেল, গলায় একটা উড়না, মেয়েদের লাগে যেন মায়া মানুষ। তা আমি ভাবলাম ঘটে নাকি, বাবুল ভাই ওর মায়া মানুষ হয়ে গেল কবে। হ্যাঁ, আয়সা যখন স্পর্শ করলাম তখন দেখলাম না একটু তাপমাত্রা বৃদ্ধি, তাহলে মনে হয় মায়া মানুষ হয় নাই। হ্যাঁ, এই এই আর কি, এই জন্য বাবুল ভাই একটু কথাবার্তা একটু কায়দা কায়দা করে করতেছে, মেলি মেলি বাপ মানে ঝগড়াইটা দেখছেন, আমি তো ওনার কিছু বলি নাই, আমার স্টেজটা তো পরে, উনি কী বলতেছে না বলতেছে, কই যায় না যায়, কেন হালিম মিয়ার একটা ছেলে রে তোমার ওইখানে নেওয়া দরকারটা কি, একটু ভালো জায়গায় রাখলে কী অপরাধটা হয় ভাই, গুণী খুঁজে গুণ, দোষী খোঁজে দোষ, তাই আমার গুরু বলেছেন দোষী খোঁজে অপরের দোষ, গুণী খোঁজে গুণ, নিজের দোষে দোষী হইয়া লাগায় সেই আগুন, সেই আগুনে জ্বললা মরে মুর্শিদ তখন ফিরে চায় না, যে যা বলে বলুক রে মন তাতে কিছু আসে যায় না। এই জন্য কথা গুণ রাইখে কথা বলবেন, আপনি যদি আমাকে ভালোবাসেন আমি আপনাকে মান্য করব, সম্মান করব, শ্রদ্ধা করব, আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে তো ওখানে প্রেম হবে না, যেই প্রেমের জন্য যেই প্রেমের জন্য ওনার প্রশ্নের জবাব, আদম হাওয়া 350 বছর কী করলো, একমাত্র কান্নাকাটি করছিল, সেই কান্নাকাটিটা ছিল হাওয়া কানছিল আদমের জন্য, আদম কানছিল হাওয়ার জন্য, কারণ এইটা ছিল বিরহ বিচ্ছেদ, এই বিচ্ছেদের একটা যন্ত্রণা ছিল ওনাদের মধ্যে।
আদম কে? এখানে অনেক শিক্ষিত লোকজন আছেন, আপনারা গ্রহ নক্ষত্র সম্বন্ধে বুঝেন। পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র পাওয়া গেছে তার মধ্যে পৃথিবী হচ্ছে সুশীতল সুন্দর, আর গুলা যা আছে এগুলার তাপমাত্রা বেশি, নইলে বেশি সময় সূর্য উঠাডোবা করে, নইলে আবহাওয়ার পরিস্থিতি ভালো না, তাই ওখানে মানুষ বাসের উপযোগী নাই, তাই আদমকে পৃথিবীর বুকে ফেলাইছে। এটা খুব মহব্বতের আদম আল্লাহ। আল্লাহ যখন মহব্বতে আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলো, আল্লাহ বলল, হে আদম, তুমি যাহা কিছুই করো ভেস্তের মধ্যে তোমার জন্য নিষেধ নাই, শুধু এই গন্ধন দানা ভক্ষণ করো না। আপনারা বুঝবেন, সেই গন্ধম দানা যখন ভক্ষণ করলো তখন আল্লাহ পাক চিন্তা করলেন, আমার এত মহব্বতের আদম, আমার এত প্রেমের আদম, আমার এত ভালোবাসার আদম, আমার এত নিকটতম আদম, সে আমার কথা ভুলিয়া সে গন্ধমের মোহে মুগ্ধ হইয়া গন্ধম ভক্ষণ করলো, তাই প্রেমের কত জ্বালা, বিরহের কত জ্বালা, ভালোবাসার মানুষ যদি ভালোবাসার কথা না শুনে তাহলে যে কত যন্ত্রণা, তা আমি আদমকে বুঝাবো। আর এই জন্য আদমকে হাওয়াকে পৃথিবীর মধ্যে ফেলে দিল, 350 বছর শুধু উনি হাওয়ার ধ্যানে কাটতেছিল, যেই মোহময়ে মোহে মুগ্ধ হয়ে আমি ভেস্তের মধ্যে গন্ধম ধানা বৃক্ষ গন্ধম বৃক্ষ গ্রহণ করেছিলাম। ও মাওলা, আমার সেই মোহের প্রেয়সী প্রিয়তম কোথায়? এই কান্নাকাটি করতে 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 যখন 350 বছর পার হইল, উপরের দিকে লক্ষ্য করে দেখল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই উছিলায় আদম গুনাহ থেকে পানা চাইলেন, মুক্তি চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা হাবিবের মহব্বতে খুশি হইয়া আদমকে মাফ করে দিলেন। সুবহে সাদিকের সময় দেখলেন আদমের পাশে হাওয়া। এটা ছিল বিরহের একটা যন্ত্রণা শাস্তি। উনি বলে কি কয়, তা তাই যদি হয় তা তোমরা মুহাম্মাদের গুণগানই করো, তা আমরা কি অন্য গুণগান করি নাকি? তোমাদের মুহাম্মাদ খাতামুন নাবিন মরে গেছে আর আমরা হায়াতুল মুরসালিন, যেটা আমার মুর্শিদ রূপে পৃথিবীর বুকে জিন্দা। যতদিন হায়াত থাকবে, শুধু যতদিন নয়, সব কিছু ধ্বংস হয়ে গেল, আমার সেই হায়াতুল মুরসালিন মুহাম্মাদ মোস্তফা শেষ হবে না। আমরা ওই নবীর ইবাদত করি, আমরা ওই নবীর এলেম কালাম মেনে কি কর্ম করি, কিন্তু তোমরা তো শেষ। এই জন্য কি উনি একটা গান করলেন, মাঝি পাল উড়াইয়া দে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, মুর্শিদ যার সহায় তার কিসের বাবনা। হ্যাঁ, মুর্শিদি তো, এই কথাটাই তো রাইট, তাই না? আপনারা তো গানের দ্বারা আসলে বুঝতেছেন, পালাটা কিন্তু শরীয়ত মারফত। কি বলবো, কোন কি বলবো, পালা গানে কথা না বললে পালা হয় না, কিন্তু বলা যাইতেছে না। একটা গান করি এরপরে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীন ফুল, আমার মুহাম্মদ রাসূল, এখানে আমার কিছু কথা থাকবে। ওরে অতল জলে মানিক পাবি হইলে ডুবজি তৌহিদ সাগর, কঠিন পারি ওরে অতল জলে মানিক পাবি, অতল জলে অতল জলে মানিক পাবি হইলে ডুবজি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি।
ফিরেছে। বিলাজাতে মালের কোঠা সেই নদীর গম্ভীরি, বিলাজাতের বিলাজাতে মালের কোঠা সেই নদীর গম্ভীরি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাগর ত্রিধারাতে আমার বাজান মালাইয়া পার নবুয়াতে, চলে সাগর মালাইয়া পার নবুয়াতে, প্রেমের ধারা কঠিন পাধি, তৌহিদ সাগর কঠিন পাধি। সাধকের সাধনার জোরে সাগর কঠিন পাধি, তৌহিদ সাগর কঠিন পাধি। তাই সাধকের সা ধনার জোরে তোমারে ওই সাগর নেই মই ফোন করলে, সাগরের ধনার জোরে ওই সাগর নেই মই ফোন করলে।
সাধকের সাধনার জোরে সেই সাগর ন্যায় মৈথুন করে। এটা আসলে কি তৌহিদ সাগর, যেটা জ্ঞানের সাগর, এটা বুঝতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ওহেদানিয়াত। আমরা আজকে পালা করতেছি শরীয়ত এবং মারেফত। উনি গান করলেন মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, আমরা এই কথাটার উপরেই আসছি কি। আমরা এখন বিলায়েতের যুগ, মাওলায়াতের অধিকারী, তাই না, পীর মুর্শিদের যুগ, তাই আমরা ওই কথার উপরেই আছি, মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা। কারণ লালন বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা লালন কয় না, কোরআনে কয়, সূরা নিসার মধ্যে 59 নম্বর আয়াত। তা আপনি কথা বললেন শরী মারিফত, গানের কথাও বললেন মারিফত, একটা গান গাইলেন কি সৃষ্টি মোহাম্মদী ফুল, আপনার শরীয়তটা কই, কি বাবা বাজান আমার এই কথা আসে না, আপনার শরীয়তটা কোথায় রাইখা গান করলেন? আপনি 34 বছর আর 50 বছর আগে গাইলে কি হবে, আপনি তো গান বুঝছেন না, সমস্যা তো এখানে। কি বলবো, আমাদের গ্রামে একজনের নাম ছিল কাচাই মাতুব্বর, কাচাই আগের নাম না, মুরব্বিগো নাম কাচাই, বুধাই, হ্যাঁ মোহন, এসে অনেক নাম রাখত, একজনের নাম কাচাই। তো ওনাকে শখ করে সবাই বড় ভাই মিয়া ভাই, ওই কাঁচা ভাই, কাঁচা ভাই, কোথাও গেলে ডাকত, ওই কাঁচা ভাই কই যাচ্ছেন, এরকম বলতো। তা বললে হঠাৎ একদিন উনি রাস্তা দিয়ে যাইতেছে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোক বলতেছে কাঁচা ভাই কোথায় যান, তখন ওনার সাইটের উপরে বয়স, চুল দাড়ি সাদা হয়ে গেছে, পাইক্যা এক মুরব্বি পাশ দিয়ে যায়, চিন্তা করে যে লোকটা বয়োবৃদ্ধ, চুল দাড়ি পাইক্যা কদম ফুল হয়ে গেছে, ওনারে কয় কাঁচা ভাই। তো উনি দুঃখ করে বলতেছে, এই ভাই এদিকে আসেন, কয় উনারে যে আপনি কাঁচা ভাই, কাঁচা ভাই করে ডাকেন, উনি কি চুল দাড়ি সাদা হয়েছে, বয়স হয়েছে, উনি কি আর পাকবে না, তাই কাঁচা ভাই নামটা ঘুরাইয়া একটু পাকা ভাই বলেন। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন একজনের নাম যদি রাখে তরুণ, ওনার বয়স যদি 80-100 বছরও হয় উনি তরুণ, কিন্তু উনি কি আসলে কি তরুণ, আমার এই ভাইয়ের দশা হয়েছে আজকে, তাই উনি কাঁচা, কাঁচাই রয়ে গেল কিন্তু কাঁচা আর পাকলো না, আজকে 50 বছর বয়স, কি বলবো। হ্যাঁ, গান করেন কি, কথা বলেন কোথায়, আবার খুব ভালো। আমি মনে করি আপনাদের দেখানো রাস্তায় যেন হাঁটতে পারি, এতটুকু দোয়া রাখবেন কি। মানুষ যেন বলে বাবুল সরকার ছিল শহরানি, তোমাকে ভাই ইস্টে যে গুতেই নিয়ে বেড়াইছে, পারে না না পারেন না, আমরা যেন থাকে। এবার আসি কথায়, গানের কথায়, তৌহিদ সাগর কঠিন পারি, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, শরীয়ত মারিফত পালা, যে শরীয়ত মানে না সে হচ্ছে কাফের, যে মারিফত মানে না সে হচ্ছে ফাসেক। কাফের হইলে তাকে সহজে চিনা যায়, কিন্তু ফাসেক হইলে চিনা কষ্ট, তার ভিতর যদি ভাবে একটা করে আর একটা তাহলে ওনাকে ধরা যায় না, আর যদি সরাসরি কাফের হয়ে যায় ওনাকে চিনা যায়, এটা কাফের, হয় কাফের নালি মমিন, কিন্তু মমিন হয়ে যদি ফাঁসে কয় ওনার মতো সর্বনাশ আর কুলে নাই, তাই খেয়াল রাখতে হবে, মারে ফজ্জে না মানে সে ফাঁসে, তাই না। এই জন্য বেশি কথায় যাব না, একটা প্রশ্ন ওনাকে আমি করি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা পর্বতের গুহায় ধ্যান সাধনা করতেন, ধ্যান সাধনা করতেন, এই ধ্যান সাধনা করলে
ধ্যান সাধনা করতে 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 উনি ওনার কাছে ওহি নাজিল হইল। কথাটা কিন্তু খেয়াল করবেন, কি নাজিল হইল? ওহি নাজিল হইল। কিন্তু ওহিটা যখন প্রকাশ করল তখন হইল শরীয়ত। কথাটা খেয়াল করবেন, ওহিটা যখন প্রকাশ করল তখন হইল শরীয়ত, তাই না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে কি দেখলেন না দেখলেন, যখন এসে পৃথিবীর বুকে সাহাবাদের কাছে বললেন তখন হইল শরীয়ত। এবং এই উনি যখন এই যে ধ্যান সাধনা করলেন, তারপরে কিছু পাইলেন, কি পাইলেন? তোমরা ইমান আনয়ন করো, ইমান আনয়ন করো। কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহর প্রতিনিধিগণের উপরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে এই তাগিদটা দিলেন, কি? যে আমার রাসূলের হাতে হাত দিল, নিশ্চয় ওই হাতের উপর আমার হাত, সে আমার হাতের উপরে হাত দিল। এবং এই যে যে প্রতিনিধি, বর্তমান যুগের প্রতিনিধি হচ্ছে ওলি আউলিয়া পীর মাসায়ে মুর্শিদগণ, তাই এই হাতে হাত দিয়া বায়াত হইয়া কলেমা পড়িয়া এবার আপনি সেই আল্লাহর গুপ্ত রহস্য ভেদ, যেটা মারেফতের কর্মই করেন আর শরীয়তের কর্মই করেন, একজন বর্জক বস্তু ব্যক্তি, তার হাতে হাত দিয়া কলেমা পড়িয়া ঈমান আনিয়া তারপরে আপনি কর্ম করবেন। এই আপনার শরীয়তের বেলায়ও তাই। এইখানে আমার একটা কথা, এই কর্মটাকে আমরা গ্রহণ করিয়া আমার মুর্শিদের দেওয়া কর্ম অনুযায়ী আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে মগ্ন থাকি, মুর্শিদ রূপে মত্ত হইয়া। আপনার কাছে আমার এখানে জিজ্ঞাসা যে আপনার শরীয়তের নিয়ম কি এর বাইরে, নাকি আপনারা উইঠে পড়েই শরীয়তে লাগিয়ে যান, নাকি এই রকম এইটা মানেন? যদি না মানেন তাহলে আপনাদের শরীয়তের কর্মটা কেমনে হয়? আর যদি মানেন তাহলে একজন মুর্শিদের কাছে যাইয়া এই যে আপনি বলছেন বারবার আমার কথা না কয়, সিনার এলে সিনাই সিনাই, হ্যাঁ আমার রাসূল বলেছেন আমি জ্ঞানের শহর আলী তার দরজা, তোমরা যদি আমার জ্ঞানকে অন্বেষণ করো তাহলে আলীর মাধ্যমে আসো। এখন আমরা তো দরজা ভাঙ্গিয়া, দরজার মধ্যে ছাড়া বেড়া ভেঙে ঢুকতে পারি না, ওয়াল ভেঙে ঢুকতে পারি না, তাই না? তাই এইখানে আমার ধরা, আপনারা কি এই বস্তুটা মাইনে শরীয়ত করেন নাকি তাছাড়া শরীয়ত করেন? যদি তাছাড়া করেন তাহলে আপনাদের শরীয়তের কর্মটা কেমনে হয়? কঠিন পাড়ি
সাগর একটু বড় হয়ে গেল আসরটা।